সবজি বিক্রেতা রহিমিয়া থেকে ওই এলাকার এক লোক কিছু সবজি কিনল এবং কোনো টাকা না দিয়ে সোজা হাঁটতে লাগলো। রহিমিয়া তাকে পেছন থেকে ডাক দিয়ে বললেন, ভাই সবজি টেকা দেবেন না, 150 টেকা হইছে তো। রহিমিয়ার কথা শোনা মাত্রই লোকটি তার চোখ মুখ শক্ত করে বলে উঠল, কি বললি তুই, তুই জানিস না আমি কে, আমি এই এলাকার নেতা, বেশি বার বার ছোস না, আর একটা কথা কইবি তো সব চর্বি কমাইয়া দিমু তোর, আমার কাছে টেকা চাস। রহিমিয়া আর কিছু বলার সাহস পেলেন না, কিন্তু তার এই ভয়ার্ত চেহারার আবারও সুযোগ নিল লোকটি। এবার বলে উঠল, শোন তুই এই জায়গায় সবজি বিক্রি করতে হইলে 3000 টাকা কইরা ভাড়া দিবি, আর যদি না দিস তবে তোর বিরুদ্ধে বিষাক্ত সবজি বেচার মামলা কইরা দিব। পুলিশের লগে হাত আছে আমার, তোর ব্যবসার জায়গায় অন্য মুরগি আয়না বসামু। রহিমিয়া উপায়ন্ত না পেয়ে প্রতি মাসেই ধার করে সেই টাকা পরিশোধ করতে থাকেন। এরপরেও সেই লোকের অমানবিক আচরণ বন্ধ হয়নি। লোকটিকে এক নামে সবাই নেতা সাজ্জাদ হিসাবে চিনে। এলাকার ক্ষমতাশীল লোক হওয়ার নামে সকল গরিবের সঙ্গেই এই অত্যাচার চালিয়ে যেতে থাকে। শুধু সবজিওয়ালাই নয়, রাস্তার পাশের বস্তির গরিব লোকজনের কাছ থেকেও এভাবে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে নেয়। একদিন একজন পথচারী রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সাজ্জাদ লোকটির বাইক থামিয়ে দিয়ে তাকে ধমকাতে শুরু করল, বাইক রে প্লেন মনে কইরা চালান মিয়া, ডানে বামে কিছুই দেখেন না, আমার এলাকায় এভাবে বাইক চালাইলে টেকা দিতে হবে, নাইলে মামলা করমু। বাইক চালক খানিকটা বিরক্তি নিয়ে বললেন, কেন ভাই, আমি হেলমেট ব্যবহার করেছি এবং আমার কাছে লাইসেন্সও আছে, তাহলে আমাকে কিসের মামলা দেয়া হবে বা জরিমানা কেন? সাজ্জাদ চেঁচিয়ে বলে উঠল, আমারে পাল্টা প্রশ্ন করেন, আপনার কোনো দোষ নাই, আমার এলাকা দিয়ে যাইতে হইলে টেকা দিতে হবে, কথা শেষ, সুন্দর করে টেকা বের করুন, নাইলে অ্যাক্সিডেন্টের মামলা ঠুইকা দিমু। তার কথা শুনে লোকটি উত্তর দিলেন, আচ্ছা আপনি আমার জরিমানা করবেন আমার ভুল না থাকা সত্ত্বেও, ঠিক আছে আমার জরিমানা হওয়ার আগে আপনাকে আগে মামলা এবং থানা পুলিশ কী জিনিস বুঝিয়ে দেই। লোকটির কথা শুনে সাজ্জাদ বলে উঠল, কি বলছেন, মামলা দিবেন? পুলিশ আমার বন্ধু, কিচ্ছু করতে পারবেন না আপনি। লোকটি সাজ্জাদের কথা শুনে তার আইডি কার্ড দেখিয়ে বললেন, আমি একজন ভিজিলেন্স অফিসার, কই আমি তো আপনার বন্ধু না, বন্ধুত্ব থানায় হবে, চলেন, আপনার নামে থানায় সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ রয়েছে, সেটি পর্যালোচনা করার জন্য আমি সিভিলে এসেছি, আর সচক্ষে সব কিছুর প্রমাণ তো দেখতেই পেলাম। সাজ্জাদ দ্রুত বলে উঠল, স্যার আমার মাপ কইরা দিন, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে স্যার। বাচ্চা তো সবজিওয়ালার ঘরেও আছে, চিন্তা করেছেন তাদের কথা একবার? আপনার মতো লোকেদের কারণে থানার বদনাম হয়, কবে শুধরাবেন আপনারা? দুঃখিত, আপনাকে জেলে যেতেই হবে এবং শাস্তিও পেতে হবে। এই বলে তিনি সাজ্জাদকে গাড়িতে উঠিয়ে নিলেন। এরই মধ্যে সবজিওয়ালাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বললেন, শুনেন ভাই, দয়া করে এইসব অত্যাচার সহ্য করবেন না, আপনারা যত চুপ থাকবেন এরা ততদিন আরও বেশি সাহস পেতে থাকবে, সরাসরি থানায় এদের বিরুদ্ধে অভিযোগ করবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন সাবলীল আচরণ দেখে রহিমিয়া মনে মনে বলে উঠলেন, কে কইল বাংলাদেশের সকল পুলিশ খারাপ, এইটা মোটেও সত্যি না, আমরা সাধারণ মানুষগুলো হাতে গোনা কিছু খারাপ পুলিশের জন্য একাধারে সব পুলিশকে গালি দেই, খারাপ বলি, কিন্তু সবাই খারাপ হলে আমরা সত্যিই কি এত সুন্দরভাবে নিরাপদে থাকতে পারতাম?